সুস্বাগতম বন্ধুরা, কেমন আছো তোমরা? তো দেখো, আমি আগে ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমি অ্যাসাইনমেন্টটা করলাম, তো সেই হিসাবে বলবো। তো এই ভিডিওতে তোমরা একদম ডিটেলসে জানতে পারবে যে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, খুব কম টাইমে করা যায়। ইগনোর অ্যাসাইনমেন্ট পলিটিক্যাল সায়েন্সের এমএর, তো যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স এমএ করছি ইগনো থেকে, তো সেটা তো আমি বলেছি তোমাদের। তো সে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে কম টাইমে অ্যাসাইনমেন্টটা করা যায়। একদম ডিটেলস আমি বলবো যে কোন কোন বই থেকে, কোন বই থেকে আমি করেছি, কিভাবে করেছি, একদম ওয়ার্ড টপিক দেখে দেখে, এবং একদম আমি বলেও দেবো যে কোন কোন বইতে কোন কোন পেজে আছে, সেটাও আমি ডিটেলস একদম বলে দেবো। তো তোমরা যারা ভবিষ্যতে, ধরো কেউ যদি এমএ করো ইগনো থেকে পলিটিক্যাল সায়েন্সে, তো কীভাবে একদম কম টাইমে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারো, তো সেটা এই ভিডিওতে আমরা বলবো। ঠিক আছে, ভিডিও দেখা হবে, পুরোটা দেখো, দেখতে পারবে, বুঝতে পারবে, একদম আমি ডিটেলসে বলবো। তো দেখো, অ্যাসাইনমেন্ট একদম পুরো ডিটেলসে দেখাচ্ছি। বলছিলাম যে অ্যাসাইনমেন্টটা পুরো কমপ্লিট করবো, তো দেখো মোটামুটি করেছি, অনেক দিন, 8-10 দিনের মতো মোটামুটি লেগেছে। প্রথমে দেখো, প্রথমে তোমার সাইটে গেলে, ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে যে কীভাবে করতে হবে, কী কী সিলেবাস আছে, মানে কটা কোয়েশ্চেন করতে হবে। তো সেখান থেকে কী করেছি, ফার্স্টে এক জায়গায় রাফ করে নিয়েছি, দেখো এখানে দেখতে পাচ্ছ খাতায়, মোটামুটি বিভিন্ন বই থেকে নিয়ে, বেসিক্যালি আমি এখান থেকে বই থেকেই করেছি। এটা হচ্ছে রাফ, যে যে বইটা যে দিয়েছে, 7-8-9টা বই দিয়েছে তোমার ইগনো থেকে, তো সেখান থেকেই মোটামুটি করেছি। এই দেখো, এই যে পরপর রয়েছে, তো এগুলো একটা আলাদা একটা ভিডিও করবো, যে আনবক্সিংয়ের বইয়ের কী কী বই আছে তার ডিটেলসে টপিকগুলো নিয়ে, তো সেটা ফার্স্টে দেবো, তো তারপরেই এই ভিডিওটা দেওয়া হবে, যা তাহলে দেখা যাবে। তো দেখো, ফার্স্টে আমি ফার্স্টে এই বইগুলো থেকে করেছি, হচ্ছে প্রথমে আমি করে নিয়েছি যে মোটামুটি করে করতে হবে, যে ফার্স্টে মোটামুটি রাফের মতো করে নিয়েছি, ধরো কোন বই থেকে কোন কোন কোশ্চেনটা করতে হবে সেটা একদম দাগিয়ে নিয়েছি, দাগিয়ে নিয়ে তারপর মোটামুটি রাফ খাতায় করে নিয়েছি, মানে ওয়ার্ড ওয়াইজ। তো দেখো, এখানে বড় কোশ্চেন থাকে 500 ওয়ার্ডসের, তারপর আর থাকে হচ্ছে ছোট কোশ্চেন থাকে 250 ওয়ার্ডের, ঠিক আছে। এই দুই ধরনের কোশ্চেন টাইপ থাকে, তো সেখান থেকে লিখতে হয়, দুটো পার্ট থাকে এ আর বি, তো সেখান থেকে ফার্স্টে 5টা থাকে, পরেও 5টা থাকে, তো সেখান থেকে 3টে আর 2টো, টোটাল 5টা করতে হয় এক একটা পার্ট থেকে, তো টোটাল এরকম 4টে পার্ট থাকে, 0, 1, 2, 3, 4, মানে 1, 2, 3, 4, এই 4টে পার্ট থাকে, সেখান থেকে করেছি। তো দেখো, ফার্স্টে যদি দেখো, আমি একদম পুরো প্রথম থেকেই বলছি, দেখো ফার্স্টে হচ্ছে পলিটিক্যাল থিওরি ছিল, ফার্স্টে তোমরা যখন কোয়েশ্চেন খুলবে দেখতে পারবে সেশানের, তো পলিটিক্যাল থিওরি ফার্স্টে কোয়েশ্চেন ছিল হচ্ছে এনুমারেট অ্যান্ড ডিসক্রাইব দ্য ফিচার্স অফ কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি। এই কোয়েশ্চেনে তুমি ফার্স্টে বইটা পেয়ে যাবে হচ্ছে পলিটিক্যাল থিওরি বুক ওয়ান, এই যে হচ্ছে বইটা পলিটিক্যাল থিওরি বুক ওয়ান, এই যে বুক ওয়ান লেখা আছে এই বইটাতে পেয়ে যাবে পলিটিক্যাল থিওরি বুক ওয়ান। এটা যদি পেজ দেখতে হয়, 21 পেজ, এই বইটার 21 পেজের যদি দেখো তাহলে পেয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে। আমি পেজও বলে দিচ্ছি যাতে তোমরা যখন করো পড়তে সুবিধা হয়। এটা হচ্ছে পলিটিক্যাল থিওরি বুক ওয়ানে, ঠিক আছে, বুক ওয়ান পলিটিক্যাল থিওরি, এটাতে পাওয়া যাবে। আর যখন তো তখন করবে যে ওয়ার্ড মিলে চলতে হবে, ইচ কোশ্চেন হচ্ছে 500 ওয়ার্ডস, মার্কস হচ্ছে 20, ঠিক আছে, এই হচ্ছে মার্কসের ডিভিশন যেটা। তো ফার্স্টে যখন এটা হচ্ছে তোমার রাফ করে নিয়েছি, তারপরে হচ্ছে ফেয়ার করেছি, তো ফেয়ার করার জন্য A4 সাইজের তোমরা পেয়ে যাবে বাজারে, কিন্তু A4 সাইজের, তারপরে চারিদিক থেকে মোটামুটি মার্জিন দিয়ে করতে হবে। আর ফার্স্টে আমি যখন গেছিলাম, সেন্টার থেকে বলে দিয়েছে যে ফার্স্ট পেজগুলোতেই করতে হবে, এই পেজটাতে করা যাবে না, ঠিক আছে, ফার্স্ট পেজ, আবার এই পেজ কমপ্লিট হলে আবার এই পেজ, তারপরে আবার এটা হয়ে গেলে আবার এই পেজ, পরপর এভাবে এভাবে করতে হবে। তো তারপরে তুমি মোটামুটি A4 সাইজ কোশ্চেন, A4 সাইজের পাতা কিনে, তো সেখান থেকে তারপরে করে নিতে পারো, চারিদিকে মার্জিন টানে, মার্জিন টানার পর এখান থেকে এভাবে করতে হবে। তো দেখো, এখানে পলিটিক্যাল থিওরি এরকম গেল যে এই বইটাতে পাবে, পেজ নম্বর বলে দিচ্ছি আমি, আমি দেখো যেরকম চুজ করে যেটা করেছি হচ্ছে ফার্স্টে হচ্ছে পলিটিক্যাল থিওরি কোশ্চেনটা করেছি, এই যে ওই বই থেকে একদম করে করে মোটামুটি পয়েন্ট ওয়াইজ করেছি, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ ওখানে করতে বলেছিলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে পয়েন্ট ওয়াইজ মোটামুটি বুলেট পয়েন্ট দিয়ে এভাবে হচ্ছে অ্যান্সার লেখা, এভাবে করেছি। হ্যাঁ, তারপরে কোয়েশ্চেন হচ্ছে এক্সামিন দ্য মার্কসিস্ট ভিউ অফ সিটিজেনশিপ, ঠিক আছে, এটা পলিটিক্যাল থিওরি বুক ওয়ান পেজ 98 পেয়ে যাবে, এক্সামিন দ্য মার্কসিস্ট ভিউ অফ সিটিজেনশিপ, এই পার্টটা পেয়ে যাবে ওই বইটাতেই, যে
পলিটিক্যাল থিওরি বুক 1 পেজ 98। আমি একদম পেজ ধরে ধরে দেখাচ্ছি না, আমি শুধু এমনি বলে দিচ্ছি যাতে আমরা সার্চ করার সময় লেখার সময় সার্চটা পেয়ে যাবো। আর এই যে পলিটিক্যাল থিওরি বুক 1 পেজ 98-এ আছে এই কোয়েশ্চেনটা, এক্সামিন দ্য মার্কসিস্ট ভিউ অফ সিটিজেনশিপ। যদি দেখো তুমি অন্যান্য বই থেকেও করতে পারো, আর না হলে যে ইগনো থেকে যে বইগুলো দিয়েছে সেখান থেকে তুমি যদি করো তাহলে মোটামুটি চলে আসবে, মোটামুটি সবই চলে আসবে। বাইরে বই আর দেখতেও হবে না, দু একটা যদি মনে হয় দেখতেও পারো। তো আমার দেখো রিসেন্টলি আমি আগে থেকে শুরু করিনি, তো আমার জন্য আমার করতে হয়েছে এখান থেকে দেখে দেখে। আগে থেকে যেহেতু আমি শুরু করিনি, লাস্টের দিকে করেছি, তো তার জন্য আমার বিভিন্ন বই থেকে না দেখার টাইম পাইনি। এই ইগনোর যে বইটিগুলো দিয়েছে সেখান থেকেই ডাইরেক্ট করেছি। এই যে পরপর তোমরা বই দেখতে পাচ্ছ, ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 2, ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট এটা বুক 1। এরপর আসছে হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 2, পলিটিক্যাল থিওরি হচ্ছে এটা হচ্ছে বুক 2, কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 2, এটা হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1, ঠিক আছে। এই হচ্ছে বুকগুলো। আর হচ্ছে একটা এমনি সিলেবাসের পরে প্রোগ্রাম গাইড একটা দিয়ে দেওয়া থাকে, এই যে এটা পুরো যে আনবক্সিং ভিডিও আছে সেটাতে আমি একদম পুরো ডিটেলসে দেখাবো যে কোন বইতে কি কি টপিক আছে, ঠিক আছে। সেই বইটাই যে দেখো, এটা প্রোগ্রামস গাইড মাস্টার ডিগ্রি পলিটিক্যাল সায়েন্স ইগনু, ঠিক আছে, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, মাইদানগর, নিউ দিল্লি। এই হচ্ছে। তো তারপরে দেখো আমি যেটা করেছি, নেক্সট কোয়েশ্চেন করেছি হচ্ছে এলাবোরেট আপন দ্য চ্যালেঞ্জেস টু সভারেন্টি অ্যাট দ্য এজ অফ গ্লোবালাইজেশন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা পাবে হচ্ছে পলিটিক্যাল থিওরি বুক 1 পেজ 117। এই যে বইটাতে পেয়ে যাবে, পলিটিক্যাল থিওরি বুক 1 পেজ 117-এ আছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। এরকম পয়েন্ট ওয়াইজ করেছি আমি সব পরপর। তারপরে হচ্ছে সেকশন 2। দেখো সেকশন দুটো ভাগ থাকে, সেকশন 1 আর সেকশন 2, ঠিক আছে। তো সেকশন 1-টা বললাম, এবার সেকশন 2-তে হচ্ছে তোমার ফ্যাসিজম, 6-এর যে কোয়েশ্চেন ফ্যাসিজম সম্পর্কে, এটা এটা পাবে, হ্যাঁ এটা পেয়ে যাবে পলিটিক্যাল থিওরি বুক 2 পেজ 138, পলিটিক্যাল থিওরি বুক 2 পেজ 138। এই যে পলিটিক্যাল থিওরি বুক 2 138, এই বইটাতে পেয়ে যাবে, ঠিক আছে, 138-এ পেয়ে যাবে। তারপর সেখান থেকে একদম ছোটো ছোটো করে লিখে নিতে পারো পছন্দ মতো, তাহলে সুবিধা হবে। তারপরে দেখো আছে পার্ট হচ্ছে ফেমিনিজম, ফেমিনিজম আছে 250 ওয়ার্ডসে। এই বইটা এটা পাবে হচ্ছে পলিটিক্যাল থিওরি বুক 2 পেজ 145-এ, এইটা পেয়ে যাবে। তারপর সেখান থেকে মোটামুটি নিজের মতো করে যে শর্ট করে লিখতে হবে আর কি, কারণ প্রচুর বড় থাকে। তো তো তারপরে দেখো কমিউনিটারিজম 7-এ, এটা পাবে হচ্ছে পলিটিক্যাল থিওরি বুক 2 পেজ 166, পলিটিক্যাল থিওরি বুক 2, এই যে বইটাতে পলিটিক্যাল থিওরি বুক 2 166 পেজে এটা পেয়ে যাবে। তারপর দেখো সিভি 7-B-তে আছে হচ্ছে সিভি রিপাবলিকানিজম, এটা পাবে হচ্ছে পলিটিক্যাল থিওরি বুক 2 পেজ 170, এই পার্টটাতে পেয়ে যাবে, ঠিক আছে। পেজ 170-তে পলিটিক্যাল থিওরি বুক 2, আবার সেটা পলিটিক্যাল থিওরি বুক 2 170-তে পেয়ে যাবে। তারপর এই পার্টটা চলে গেল, মানে এটা পার্টটা গেল। এরপর হচ্ছে এমপিএস 001 গেল, এটা হচ্ছে এমপিএস 002। দেখো এগুলো ভাগ ভাগ থাকে, যে পার্ট এমপিএস 001, 002, 003, 004, এই চারটে ভাগ থাকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড প্রবলেমস, এটা হচ্ছে এমপিএস 002 পার্ট, এর সেকশন 1। সেকশন 1-এ যদি দেখো যে ফার্স্ট কোয়েশ্চেন আছে, ডিসকাস দ্য কি কনসেপ্ট ইন দ্য রিয়েলিস্ট অ্যাপ্রোচ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্টারন্যাশনাল রিলেশনস, ঠিক আছে, এই পার্টটা রয়েছে। এটা পাবে হচ্ছে আইআরএ থিওরি অ্যান্ড প্রবলেম বুক 1 পেজ 15, এই যে এই বইটাতে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 পেজ 15, এই বইটাতে 15 পেজে এটা পেয়ে যাবে, এটা পেয়ে যাবে যে একদম রিয়েলিস্ট অ্যাপ্রোচের ইন্টারন্যাশনাল রিলেশন। আমি এরকম যে প্যারা দিয়ে করেছি এখানে পরপর, ভালোই বড় আছে, ইম্প্যাক্ট আছে, এখান থেকে নিজের সুবিধা মতন তুমি দেখে নিতে পারো। বেসিক্যালি যে এই বই থেকে করতে পারানো মানে নেই, কিন্তু করতেও পারো, বিভিন্ন বই থেকে তোমাদের টাইম থাকে,
তো ঠিক আছে, এরপরে আছে আছে এক্সপ্লেইন দ্য মার্কসিস্ট অ্যান্ড আদার রেডিক্যাল অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল রিলেশনস, এইটা পেয়ে যাবে হচ্ছে আইএ থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 পেজ 31। আবার সে এই সেম বইটাতে ইন্টারন্যাশনাল রিলেশন থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 পেজ 31 এটা পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি যে কোন কোন কোশ্চেনটা কোন বইতে পেয়ে যাবে পেজ সহ, তাহলে তাহলে তোমার করার সময় একদম সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আসছে পরপর, মোটামুটি বড়ই আছে এটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন 4, এক্সামিন দ্য রোল অফ চায়না অ্যাজ অ্যান এমার্জিং পাওয়ার ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। ঠিক আছে, এটা আমি ইন্টারনেট থেকে করেছি, কারণ এটা যেটা বইটাতে যেটাও আছে বইটাতে দেওয়া আছে আইআরএ বইটাতে, কিন্তু যে কারেন্ট টপে মানে কারেন্ট ডেটাগুলো নেই, তো কারেন্ট ডেটাগুলোর জন্য তুমি ইন্টারনেট থেকে ঘেটে করতে পারো। ঠিক আছে, তাহলে একদম একদম পুরো অ্যাকুরেট হবে, এবং অ্যাকুরেটের থেকে বেসিক্যালি কী বলো তো, এটা তুমি একদম কারেন্ট ডাটা পাবে, যেটা এই বইটাতে একদম পাবে না, একদম রিসেন্টলি এই মাসের কারেন্ট ডাটা পাবে, কারণ এগুলো তো আগে লেখা বইগুলো, তো তার জন্য সেটা ভালো হবে। দেখো এভাবে এটা করেছি, একদম প্যারা প্যারা করে কালচার মানে মোটামুটি পার্ট পার্ট দিয়ে করেছি। এরপরে হচ্ছে সেকশন 2 আসছে, 7A ফরমেশন অফ রিজিওনাল ইকোনমিক গ্রুপিংস। ঠিক আছে, 250 ওয়ার্ডস, এটা আইআর থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 পেজ 136। এই যে বইটাতে পেয়ে যাবে আইআর থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 পেজ 136, এই বইটাতে পেয়ে যাবে এই পার্টটা, যে ফরমেশন অফ রিজিওনাল ইকোনমিক গ্রুপিংস একদম ডিটেলসে বলা আছে। তো তারপরে দেখো আসছে 7B, 7B আসছে হচ্ছে ইন্ডিয়া ইন দ্য নিউ গ্লোবাল ওয়ার্ডার। ঠিক আছে, এটা করেছি হচ্ছে 250 ওয়ার্ডসের বুক আইআর থিওরি অ্যান্ড প্রবলেমস। ঠিক আছে, বুক 1 পেজ 198, ওই যে বইটা দেখালাম ওই বইটাতেই আইআর থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 এই বইটাতেই পেয়ে যাবে পার্টটা। তারপর আসছে হচ্ছে নিউ ফাংশনালিজম, আইআর থিওরি অ্যান্ড পলিটিক্স বুক 1 পেজ 26, সেম বইটাতে 26 পেজে। তারপরে কোয়েশ্চেন আসছে হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল রিলেশনস 250 ওয়ার্ডস। ঠিক আছে, এটা পাবে হচ্ছে আইআর থিওরি অ্যান্ড প্রবলেমস বুক 1 পেজ 31, সেম সেম বইতে 31 পেজে রয়েছে। তারপরে আসছে হচ্ছে তোমার MPS 003। ঠিক আছে, মানে এটা থার্ড পার্ট, ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, এই পার্টটা পাবে হচ্ছে, কোয়েশ্চেনটা দেখো কি আছে, অ্যানালাইজ গান্ধীজ পার্সপেকটিভ অফ স্বরাজ অন স্বরাজ অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট। ঠিক আছে, এই পার্টটা পাবে হচ্ছে তুমি বুক হচ্ছে ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 1 পেজ 13, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে বইটাতে, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 1 এই বইটাতে পেয়ে যাবে 13 পেজে, এই পার্টটা চলে আসছে। তো এই পার্টটা গেল। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য মেইন, মানে যে নেক্সট কোয়েশ্চেন তো অনেকগুলো আছে, আমি যেগুলো চুজ করে যেটা করেছি আমি সেটা বলছি, যে ডিসকাস দ্য মেইন প্রভিশনস অফ দ্য 73rd অ্যান্ড 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড হোয়াট আর দেয়ার লিমিটেশনস। ঠিক আছে, এটা আসছে করে, এটা আমি করেছি হচ্ছে ইন্ডিয়ান ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 1 পেজ 150, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়ান ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 1 150, এই যে বইটাতে ইন্ডিয়ান ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 1। ঠিক আছে, এই বইটাতেই 130 পেজে, না না সরি 150, 150 পেজে এটা পেয়ে যাবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন আসছে হচ্ছে ডিসকাস দ্য ভেরিয়াস ফর্মস অফ ম্যানিফেস্টেশন অফ এথনিসিটি। ঠিক আছে, এই পার্টটা পাবে হচ্ছে তুমি ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 2 পেজ 98, এই যে এতক্ষণ পরে বুক 2 এলো, সেটা হচ্ছে এইটা, যে ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট এই হচ্ছে বুক 2, এইটার 98 পেজে এই কোয়েশ্চেন অ্যান্সারটা পেয়ে যাবে একদম। এরপর আসছে নেক্সট আসছে হচ্ছে সেকশন 2, কোয়েশ্চেন হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ নিউ ইকোনমিক পলিসি ওয়ান ওয়ার্কিং ক্লাস ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই পার্টটা যদি দেখতে হয় এখানে পেয়ে যাবে, ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 2 83, ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 2, যে বইটা একটু আগে বললাম এটাতে, এই যে ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 2, এটা পেয়ে যাবে, পেজ হচ্ছে 83, 83 পেজে এটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ 10 নম্বর কোয়েশ্চেন করেছি, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট আর রিলেটেড টু ইচ আদার এক্সপ্লেইন। ঠিক আছে, এটা পেয়ে যাবে হচ্ছে ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক 2
পেজ 111, যে বইটা দেখালাম ওই বইটাতেই রয়েছে, ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক টু, পেজ হচ্ছে 111 পেজ, এই যে এই বইটাতে, যে ইন্ডিয়া ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক টু, পেজ হচ্ছে 111। তো এরপর চলে আসছে তোমার এমপি, এমপিএস 4004, এমপিএস, এমপিএস মাস্টার অফ পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এমপিএস 004। তো এখানে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি এক্সামিন ডিপেন্ডেন্সি থিওরি অ্যাজ এ টুল ফর আন্ডারস্ট্যান্ডিং আন্ডার ডেভেলপ নেশন, ঠিক আছে, এই পার্টটা পেয়ে যাবে হচ্ছে তুমি কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক ওয়ান পেজ 43, কম্পারেটিভ পলিটিক্স বুক ওয়ান পেজ হচ্ছে 43, হ্যাঁ এই বইটাতে পেয়ে যাবে, যে কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস 004, এটা হচ্ছে বুক ওয়ান, এই বইটাতে 43 পেজে এটা পেয়ে যাবে এই কোশ্চেন অ্যান্সারটা। তো তারপর দেখো নেক্সট হচ্ছে অ্যানালাইজ দ্য নেচার অফ স্টেট ইন পোস্ট কলোনিয়াল সোসাইটি। দেখো আমি এটা অন্য বই থেকে করেছি, মানে এখানে ইগনু বই থেকে না, অন্যান্য যে বই আছে বাড়িতে তোমার, যে জিএসের যে বইয়ের যে লিস্ট পাবে, জিএসের অপশনের যে লিস্ট দেওয়া রয়েছে ভিডিওতে তোমার পেয়ে যাবে, যে পলিটিক্যাল সায়েন্স অপশনের জন্য কী কী বই, তো সেখানে বইতে আছে, এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা মোটামুটি বইটা এটা পেয়েছিলাম হচ্ছে, হ্যাঁ বিএল ফাদিয়ার বইতে, বিএল ফাদিয়ার বইতে এই টপিকটা আছে, সেখান থেকে আমি করেছি, ঠিক আছে, এটা গেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন 4, এক্সপ্লেইন দ্য মার্কসিস্ট থিওরি অফ অরিজিন অফ দ্য স্টেট। তো এটা করেছি হচ্ছে, এটা করেছি সি ইস্যুস অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 159, কম্পারেটিভ পলিটিক্স বুক 159, এই বইটাতেই কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ড বুক 1, এরা হচ্ছে 59 পেজে পেয়ে যাবে এই অ্যান্সারটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেকশন টু, সেকশন টু হচ্ছে করেছি আমি 6A, গ্যাব্রিয়েল অ্যামাউন্টস স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ 250 ওয়ার্ডস, এটা পেয়ে যাবে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1 পেজ 25, এই বইটারই কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1 25 পেজে এটা পেয়ে যাবে অ্যান্সার। নেক্সট করেছি হচ্ছে এখানে কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড ইটস ইভলিউশন, ঠিক আছে, এটা করেছি হচ্ছে 6B, এটা পাবে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1, যে বইটা দেখালাম ওই বইটাতেই পেজ 11, 11 পেজে এটা পেয়ে যাবে, দেখো এই যে বইটাতে কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1 11 নম্বর পেজে পেয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন করেছি হচ্ছে কোয়েশ্চেন 7, এমএনসিস অ্যান্ড দেয়ার রোল ইন গ্লোবালাইজেশন 250 ওয়ার্ডস, ঠিক আছে, এটা আমি, হ্যাঁ এটা করেছি ওই বইটা থেকেই, মানে ইগনু বই থেকেই করেছি, ওখানেই পেয়ে যাবে, এর পেজটা আমার ঠিক পরে খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। তো তারপরে দেখো ওটা এমনি বইতেই পেয়ে যাবে, এটা ইগনু বইতেই পেয়ে যাবে। তো লাস্ট যেটা কোয়েশ্চেন হচ্ছে 7B করেছি, গান্ধিয়ান পার্সপেক্টিভ অফ মডার্ন স্টেট, ঠিক আছে, 250 ওয়ার্ডস, এটা পেয়ে যাবে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1 পেজ 60, যে বইটা দেখলাম এই বইটাতেই কম্পারেটিভ পলিটিক্স ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস বুক 1। তো দেখো এই মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেল, যে এই কটাই কোয়েশ্চেন মোটামুটি ফার্স্ট ইয়ারের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টে এই ধরনের কোয়েশ্চেন, এই কটাই কোয়েশ্চেন লিখতে হয়। তো আমি এটা রাফ দেখালাম, তো তারপরে হচ্ছে ফেয়ার আমি করেছি, যেটা করতে কয়েকদিন লেগে গেছে, মানে পুরোপুরি খুঁজে বের করতে হচ্ছে সময় লাগে, যে কোন বইয়ের অ্যান্সার কোন বইটাতে ভালো আছে, তারপর কোথাতে কতটুকু করতে হবে, তারপর সেটা কনসাইজ করা, ঠিক আছে, এটাতে প্রচুর সময় লাগে। তো তারপরে সেইটাও করেছি, তো তারপরে দেখো ফেয়ার করলাম, ফেয়ারটা আজকেই কমপ্লিট হয়েছে, কমপ্লিট করার পর তারপর সেটা প্রিন্ট আউট করেছি, প্রিন্ট আউট না মানে জেরক্স করেছি, জেরক্স করে রেখেছি, কারণ এটার বলাই আছে, বলাই রয়েছে যে যেটা তুমি লিখছো ফেয়ার করার পর সেটা একটা এক কপি জেরক্স নিজের কাছে রেখে দিতে, তো এটা তোমার ইনস্টিটিউট থেকেই বলে দেবে, তো সেখান থেকে আমি করে রেখেছি। আর তারপরে দেখো ফিনিশিংটা করেছি, এবার দেখো ডিটেলসে দেখাচ্ছি যে কীভাবে করেছি। দেখো তোমার সিলেবাস যখন দেখবে যে কী করতে হবে, সেটা ফার্স্টে তুমি ওটা ডাউনলোড করলে এটা চলে আসবে, তো আমি ওই পার্টটা প্রিন্ট আউট করে নিয়েছি, যে দেখো যে ফার্স্টে বলে দেওয়া আছে এমপিএস মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাসাইনমেন্ট জুলাই 18 এন্ড জানুয়ারি 2019 সেশনস, আর এখানে দেওয়া আছে যে ইগনু দ্য পিপলস ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অ্যান্ড ময়দান গহি নিউ দিল্লি
1106। তো তারপর দেখো এখানে নেক্সট পেজে এখানে ডিটেলসে দেওয়া আছে একদম, টার্মস অ্যান্ড কন্ডিশন বেসিক্যালি কী কী আছে এটা একদম ডিটেলসে তোমরা পড়ে নিও, পড়ে তোমাদের সুবিধা হবে তাতে, ঠিক আছে? একদম ডিটেলসে অনেক কিছু লেখা আছে। আর দেখো লাস্ট ডে নেচার দেখা রয়েছে সেপ্টেম্বর 30, 2019, ঠিক আছে? তো এখানে একদম ডিটেলসে দেওয়া থাকে যে কবে তোমার লাস্ট ডেট আছে কি। তো তারপর ওটা তো গ্রাফ দেখালে আমি হচ্ছে ফেয়ার করেছি, দেখো সেকশন ওয়ান দিয়ে এইভাবে রয়েছে ফেয়ার। ইনুমিনেট অ্যান্ড ডিসক্রাইব দ্য ফিচার্স অফ কন্টেম্পোরারি পলিটিক্যাল থিওরি, তো এইভাবে এইভাবে লিখেছি, ঠিক আছে? সেকশন ওয়ান গেছে, এই দেখো ফার্স্ট পেজ, তারপর সেকেন্ড পেজ বাদ দিয়ে আবার থার্ড পেজ এখান থেকে পরের পেজ থেকে শুরু করতে হবে, সেভাবেই বলেছে। নেক্সট কোয়েশ্চেনও আবার সেরকম যে এক্সামিন দ্য মার্কসিস্ট ভিউ অফ সিটিজেনশিপ, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? তারপর এটা পেজটাই হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে নেক্সট পেজের আবার ফার্স্টের থেকে শুরু করতে হবে, মানে ব্যাক পেজ করা যাবে না কখনো, তো সেই হিসাবে এভাবে লিখতে হবে। নেক্সট পেজ এরকম দেখো যে এলাবোরেট আপন দ্য চ্যালেঞ্জেস অফ সভারেনটি ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন, এইভাবে করেছি। ওইখান থেকে বই থেকে ফার্স্টে তুমি রাফ করে নিয়ে ফেয়ার করলে ভালো হয়, তাহলে কাটা ছাঁটা খুব কম হয় আর কি, না হলে প্রচুর কাটা ছাঁটার অবস্থা থাকে তো, যেটা নিশ্চয়ই খুব বাজে লাগে দেখতে। তো তার জন্য এখানে দেখো এভাবে রয়েছে, ফার্স্ট সেকশন হয়ে গেল, সেকশন টু এইভাবে আসছে, তো মোটামুটি এভাবে যাবে। প্রথমে দেখো যে পার্টটা করলাম সেই পার্টটা দিয়ে এরকম একটা টপিকটা উপরে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটা প্রিন্ট আউট বের করে নিলাম সেই টপিক অনুযায়ী যে এই পার্টটাতে কী কী আছে। তারপরে তুমি ফার্স্ট পার্টটা হলে সেখানে তুমি সিলেবাসটা দিয়ে দিলে যে মানে কী কী কোয়েশ্চেন আছে, ধরো ফার্স্ট পার্ট হলো বা সেকেন্ড পার্ট, যেরকম সেকেন্ড পার্ট দেখার আগে এখানে উপরে কোয়েশ্চেনটা তুমি প্রিন্ট আউটটা বের করে নিলে উপরে দিয়ে গেলে, মানে যখন দেখছে কেউ, টিচার যখন দেখছেন তো ওনার দেখতে পরে সুবিধা হবে যে কোন কোয়েশ্চেনটাই করছে, মানে ফার্স্ট দুই তিনটা পেজ উল্টালে উনি খুঁজে পেয়ে যাবে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা করছে আর কী কী কোয়েশ্চেন বাকি আছে, তার নাম্বার কত এখানে ডিটেলসে দেওয়া আছে। মানে তুমি ওখানে দেখবে যখন ওয়েবসাইটে দেওয়া রয়েছে ওখানে, তো সেটাই তুমি ওখান থেকে ডাউনলোড করে নিলে আর তারপরে সেগুলো প্রিন্ট আউট করে নিলে, তারপরে তোমার যে এটা থাকলো তার সাথে জয়েন করে দিলে আর কি, যখন তুমি অ্যাসাইনমেন্টটা করছো তার সাথে জয়েন করে দিলে, তো সেইটাই ভালো হয় সেই হিসাবে। তো দেখো এরকম হচ্ছে থাকে, ফার্স্ট পেজ যে প্রোগ্রাম টাইটেল এই পেজগুলো দিয়ে দেয়, প্রোগ্রাম টাইটেল, কোর্স কোড, কোর্স টাইটেল, তারপরে যে কোন মিডিয়ামে করছো, ঠিক আছে? এই পার্টগুলো দেওয়া থাকে, ইভ্যালুয়েটার সিগনেচার, কোশ্চেন নাম্বার কোনটা কত কী, এই ফার্স্ট পেজ, এই দুটো পেজ, ফার্স্ট ওই একটা দেখালাম যেটা আগে, আর এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে দেওয়া থাকে তোমার এমনি। তুমি প্রত্যেকটা পার্ট করার আগে তুমি উপরে এগুলো দিয়ে নিতে হবে, তাহলে যে দেখছেন মানে এক্সামিনার সে মানে কোন কোশ্চেনে তুমি কত পেলে, তো সেই হিসেবে ওনার দেখতেও কোনো সুবিধা হচ্ছে, এই হিসেবে তুমি করে দিতে পারলে। ধরো তো ওভাবে এভাবে সেকেন্ড পার্ট হয়ে গেল, সেকেন্ড পার্টের পর এবার তুমি থার্ড পার্ট আবার শুরু করলে, এভাবে দিতে পারো, এভাবে দেখলে সুবিধা হয়। তারপরে দেখো এখান থেকে, তারপর এভাবে যে যেটা বললাম অ্যাসাইনমেন্টেরটা যেটা শুরু করছো সেই, মানে ওখান থেকে তুমি ডাউনলোড করে নিলে, সে ডাউনলোড করে সেটা এই পার্টে দিয়ে নিলে যে মানে এই পার্টটা শুরু হওয়ার আগে, মানে MPS 03, ঠিক আছে? এটা যখন শুরু হচ্ছে তুমি তার আগে এই পার্টটা দিয়ে নিলে, কারণ তাহলে দেখার সময় কোন কোন কোয়েশ্চেনটা তুমি করছো আর কোনটা কোনটা বাকি রয়েছে, তো সেখান থেকে এক্সামিনার দেখে নিতে সুবিধা হবে যে দেখো কত নম্বর ওয়ার্ডস আছে। হ্যাঁ এটা হচ্ছে মার্কস হচ্ছে 20 আর 500 ওয়ার্ডস, তো সেটা তুমি মেনটেন করছো কি না উনি যখন দেখছেন, মানে এক্সামিনার ওনার দেখতে সুবিধা হবে, তো তার জন্য ওটা করলে বা সুবিধা হয়। তো ক্রিটিক্যাল এক্সাম ইন ডিপেন্ডেন্সি থিওরি অ্যাজ এ টুল ফর আন্ডারস্ট্যান্ডিং আন্ডার ডেভেলপড নেশনস, মানে যেখানে ওখানে রাফটা দেখলাম সেখানে, তারপরে এখান থেকে তুমি ফেয়ারটা এভাবে করে নিলে, ঠিক আছে? ওখান থেকে তোমার ইনস্টিটিউট থেকে বলে দেবে যে কীভাবে লিখতে হবে। তো দেখো আমার যেটা আমাকে যেটা বললো যে পয়েন্ট ওয়াইজ লিখলে ভালো হয় আর একটু ফাঁকা ফাঁকা যেন থাকে লেখাতে, তো সেই হিসাবে লেখা এখান থেকে করা। দেখো সেন্ট্রাল ইউনিভার্সিটি তো একদম অন্য ধরনের প্যাটার্ন সব কিছু আর কি, যাই হোক এখন অনলাইনে সব হচ্ছে, অনলাইনেই দেখা যায় এখন অনলাইনে সব, তো এইভাবে করতে পারো সেকশন ওয়ান সেকশন টু। তো মোটামুটি এইভাবে দেখো MPS 001, 002, 003, 004 এভাবেই আর কি কমপ্লিট হলো, এভাবেই করা যাবে। তো যদি এভাবে করো তাহলে অনেক কম টাইমে করতে পারো। তুমি ফার্স্টে তুমি ধরো একটা রাফ করে নিলে, রাফ করার পর সেটা ফেয়ার করলে, তো ফেয়ার করলে তুমি পরপর এখান থেকে করতে পারো। তো আমি তো মোটামুটি সব বলেই দিলাম যে কোন বই থেকে যদি নিতে পারো, যদি এই যে ইগনুর বই থেকে করো তাহলে এই এই বই থেকে করতে পারো,
তাহলে একদম পুরো কম টাইম পে হয়ে যাবে, যেরকম আইআর ওয়ান, বুক ওয়ান, আর এটা বুক টু, তারপরে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট এই পার্টটা, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বুক টু, বুক ওয়ান পলিটিক্যাল থিওরি, বুক টু কম্পারেটিভ পলিটিক্স, সুজান ট্রেন্ডস, বুক টু পলিটিক্যাল থিওরি, বুক ওয়ান। তো এই বইগুলো থেকে তুমি যত এখান থেকে তুমি নিজের মতো করতে পারো, তাহলে প্রথমে গুছিয়ে নিয়ে প্রথমে ঠিকঠাক করে নিলে যে কোন কোন ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, কোনগুলো লিখবে, তো সেগুলো প্রথমে কাউন্ট করে নিয়ে ওয়ার্ডটা কাউন্ট করে নিলে তারপরে রাফটা করে ফেয়ার করলে তারপর পরপর সুবিধা হয়। তো দেখো এইভাবে হচ্ছে মোটামুটি করতে পারো, তাহলে তোমার কম টাইমের মধ্যেই হয়ে যাবে। এইভাবে যারা যারা করবে ভবিষ্যতে বা করতে চাও আর কি, ধরো যখন এমএ পলিটিক্যাল সায়েন্সে, তাহলে অ্যাসাইনমেন্ট এভাবে করতে পারো। দেখো বাজারে অনেক এই অ্যাসাইনমেন্ট করাও পাওয়া যায় তুমি নিজে কিনতে 150 বা 200 টাকা দিয়ে, তো সেটা থেকে আমি না মনে করি যে না কিনে তুমি যদি নিজে খেটে করো, তো তাহলে সেটা তুমি যখন ইয়ারের শেষে এক্সামটা দিতে হচ্ছে তখন সেটা তোমারই সুবিধা হবে, তাই না? কারো একটা জিনিস টুকে সেটা করার থেকে নিজে তুমি নিজের মতো করে যদি মেনটেন করে যদি লেখো, মানে এখান থেকে তাহলে লেখার সময় তোমার তো পড়াও হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আর তারপর প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে না কিনে সেখান থেকে তুমি নিজের মতো করে লেখো, লিখে সেটা করলে খুবই ভালো হয়। তো সেভাবে তোমরা করতে পারো আর কি। তো দেখো এই ভিডিওতে মোটামুটি আমি দেখালাম যে কীভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারো এই বইগুলো থেকে। আমি কিন্তু বেসিক্যালি পুরো যে এগুলো যে বইগুলো দিয়েছে সেই বই থেকেই দেখে দেখে করেছি আমি, অন্য কোনো বই খুবই কম আমি ইউজ করেছি। তুমি অন্যান্য বই থেকেও করতে পারো কিন্তু সেটা অনেক বেশি সময় লাগবে। তো আমার যেহেতু সময় কম ছিল হাতে, যেহেতু তোমার দেখতে পাচ্ছ 30 তারিখে হচ্ছে লাস্ট ডেট, তো তার আগে আমার জমা দিতে হবে, তো তার জন্যই বেসিক্যালি আমি এটা করেছি এখান থেকে এই বইগুলো থেকে। তো এই হলো ব্যাপার। তো এই ভিডিওতে আমরা এটা দেখলাম যে কীভাবে তোমরা করতে পারো। তো এই আনবক্সিং ভিডিওতে আমি এর আগে দেখিয়ে দেবো যে কোন কোন টপিক গিয়ে, মানে কোন কোন বইতে কী কী টপিক রয়েছে, আর সেটা সিভিল সার্ভিসের জন্য কী কীভাবে ইম্পর্ট্যান্স আছে, তো সেটা নিয়ে আবার পরে কথা হবে, সেটাও বলে দেবো। আনবক্সিং ভিডিওটাও চলে আসবে এরপরে। তো চলো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ঠিক আছে, টাটা।